ট্রাম্পের প্রত্যাবর্তন নাকি কামালার ইতিহাস সৃষ্টি? কে হচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট? কে বসছেন হোয়াইট হাউসের মসনদে? তা নির্ধারণে আর মাত্র দুদিন বাদেই রায় দেবেন মার্কিন ভোটাররা। মার্কিন নির্বাচনের নানা সমীকরণ নিয়ে এখন ডিজিটালের বিশেষ আয়োজন মার্কিন ভোট। আপনাদের সঙ্গে আছে আমি অন্বয় কর্মকার। আজকের বিষয় ভোট যুদ্ধে মার্কিন অর্থনীতির প্রভাব, আর এ নিয়ে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আছেন এখন টিভির আন্তর্জাতিক ডেস্কের দুই সদস্য, সহকর্মী ঈশিতা ব্রহ্ম এবং তানভীর জনি। ঈশিতা এবং তানভীর, আপনাদের দুজনকে আমাদের আয়োজনে স্বাগত। আমরা প্রথমে একটি প্রতিবেদন দেখে নেব, এরপর আমরা মূল আলোচনায় ফিরব। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু থেকে এখন পর্যন্ত যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তা ছিল কার আমলে ভালো ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতি। নির্বাচনী প্রচারণায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, ডেমোক্র্যাটদের সময় দেশের অর্থনীতি ছিল সবচেয়ে শক্তিশালী। অন্যদিকে ট্রাম্পের দাবি, তার আমলে ইতিহাসের সেরা অর্থনীতি ছিল যুক্তরাষ্ট্রের, যা বাইডেন কামালার প্রশাসন পুরোপুরি শেষ করে দিয়েছে। ট্রাম্প এবং বাইডেনের আমলের অর্থনীতির তুলনামূলক চিত্র নিয়ে একটি প্রতিবেদন দেখব এবার, এরপর ফিরব মূল আলোচনায়। ট্রাম্প বাইডেন দুই প্রেসিডেন্টের শাসনামলেই করোনার ভয়াল থাওয়ার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্রবাসী। তবে এত কিছুর পরও করোনার ধাক্কা সামলে মার্কিন অর্থনীতিতে এসেছে সফলতা। প্রথমেই বলা যায় অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা। করোনার কারণে ট্রাম্পের সময় অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, কিন্তু বছর ঘুরতেই পশ্চিমা অনেক দেশের তুলনায় দ্রুতই ক্ষত কাটিয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। জো বাইডেনের আমলে মহামারী পরবর্তী শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G7 এর মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছিল যুক্তরাষ্ট্রের। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের আমলে ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থানে ছিল মার্কিন অর্থনীতি, এই দাবিও ভিত্তিহীন। ট্রাম্পের প্রথম তিন বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্প্রসারিত হয়েছে 2.7%, বাইডেনের আমলে যা ছিল 3.5%। করোনার আঘাতে বাইডেন প্রশাসনের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি। 2023 সাল নাগাদ 2.5% প্রবৃদ্ধি হয় মার্কিন মুলুকে, যে কারণে কোনো সরকারের আমলেই উচ্চ প্রবৃদ্ধির মুখ দেখেনি যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত বিশ্বে প্রবৃদ্ধির দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি। এবার আসা যাক মূল্যস্ফীতিতে। নির্বাচনী প্রচারণায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ছিল আলোচিত ইস্যুগুলোর একটি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপর গাজায় ইসরায়েলি আগ্রাসন, সব মিলিয়ে বাইডেনের শাসনামলের প্রথম দুই বছরে মূল্যস্ফীতি বেড়েছে অনেক। 2022 সালের জুন মাসে যা ছিল সর্বোচ্চ 9.1%। ট্রাম্প বলেছিলেন, ইতিহাসের সবচেয়ে বেশি মূল্যস্ফীতি নিয়ে দিন পার করছে মার্কিনরা। এখনও মূল্যস্ফীতি 3% আশপাশে ঘোরাফেরা করলেও ট্রাম্প অফিস ছাড়ার পরের তুলনায় এই হার বেশি। বেকারত্বের বেলায় বাইডেন প্রশাসন প্রশংসারই দাবি রাখে। তার শাসনামলে উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 2020 সালে করোনা মহামারীর কারণে অসংখ্য মার্কিন নাগরিক বেকার হয়ে পড়েন। ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় 3 বছরে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় 67 লাখ, যেখানে 2021 সালের জানুয়ারিতে বাইডেন ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত 1.6 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বাইডেনও দাবি করেছেন, মার্কিন ইতিহাসের যে কোনো প্রেসিডেন্টের আমলের তুলনায় তার আমলে কর্মসংস্থান সৃষ্টির হার বেশি। বিবিসির প্রতিবেদন বলছে এই দাবি সঠিক। এদিকে জাতীয় ঋণের বোঝা সম্ভবত কমানোর পরিবর্তে উল্টো বাড়িয়েছে সব সরকারই। বাইডেন হোয়াইট হাউসে বসার পর থেকে এখন পর্যন্ত দেশটির জাতীয় ঋণ 25% বেড়ে পৌঁছেছে $35 লাখ, যা ট্রাম্পের শাসনামলের তুলনায় 39% বেশি। ট্রাম্পের সময় বাজেট ঘাটতি বেশি থাকলেও বাইডেনের সময় তা সব সীমা অতিক্রম করেছে। GDP প্রবৃদ্ধির 7.7% পৌঁছেছে দেশটির বাজেট ঘাটতি। সর্বোপরি বিবেচনা করলে দেখা যায়, যুদ্ধের কারণে বিশ্বে অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়ায় বাইডেনের সময় অস্বাভাবিক বেড়েছে মূল্যস্ফীতি, পাশাপাশি বেড়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ। অন্যদিকে ট্রাম্প বেকারত্ব কমাতে ব্যর্থ হলেও সার্থকতা দেখিয়েছে মূল্যস্ফীতি না বাড়তে দিয়ে। তবে বছর ব্যবধানে দুই প্রেসিডেন্টের আমলেই বেড়েছে জাতীয় ঋণ। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিস কিংবা ডোনাল্ড ট্রাম্প, যেই প্রার্থী নির্বাচিত হন, চ্যালেঞ্জ থাকবে জাতীয় ঋণ কমানো, কর্মসংস্থান সৃষ্টি, উচ্চ কর হার নিয়ন্ত্রণে আনা আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার মতো বিষয়গুলো। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। দর্শক, আমরা দেখছিলাম প্রতিবেদনটি, আমরা এবার ফিরব মূল আলোচনায়। ঈশিতা, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখছিলাম আপনার প্রতিবেদনটি, আপনার প্রতিবেদনে আপনি ট্রাম্প এবং বাইডেনের দুই আমলের একটি তুলনামূলক চিত্র আপনি দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু আমি যদি আপনার কাছে জানতে চাই যে আসলে
আপনি ট্রাম্প এবং বাইডেন দুই আমলের মধ্যে কোন আমলের অর্থনীতি আসলে মজবুত ছিল বলে আপনি মনে করেন? অন্যে আমার প্রতিবেদনটিতে যেটি দেখছিলেন, আমার ব্যক্তিগত বিবেচনা যদি আপনি ধরেন, সেক্ষেত্রে আমি বলবো বা আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সব গণমাধ্যমের প্রতিবেদনগুলো অনুযায়ী বাইডেনের আমলের তুলনায় ট্রাম্পের আমলেই অর্থনীতি ভালো অবস্থানে ছিল। করোনাকালীন যে সময়ের যে সংকটটা, সেই সংকটটা বাইডেন প্রশাসনও পেয়েছে, প্রথম ধাক্কাটা আসলে ট্রাম্পের আমলেই আমরা দেখতে পেয়েছি। ট্রাম্প প্রশাসন পাওয়ার পরে ট্রাম্পের আমলে দেখা গেছে বেকারত্ব ছিল সবচেয়ে বেশি, মানে উনি কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। তার কারণ করোনার সময় অনেক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, মূল্যস্ফীতি অনেক বেড়ে গিয়েছিল, যে কারণে ট্রাম্প কর্মসংস্থান সৃষ্টি করতে সেভাবে জোর দিতে পারেনি করোনার লকডাউনের কারণে। তো তার সময় মাত্র 60 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল, যেখানে বাইডেন আসার পরে তাছাড়াই 1 কোটি 60 লাখ বা 60 লাখের ওপরে, যে কারণে আমরা বলতে পারি বাইডেন শুধু বেকারত্ব কমিয়েছে কিন্তু বাকি যে দিকগুলো, অর্থনীতির যে ভিতগুলো, মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি বা জাতীয় ঋণ বলেন, সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের আমলে সবকিছুই কম ছিল। মূল্যস্ফীতিটা বাইডেনের আমলে বাড়ার কারণ হচ্ছে ইউক্রেনে যে যুদ্ধটা শুরু হলো 2022 সালে, রাশিয়া যে সেনা অভিযানটা শুরু করলো, সেই যুদ্ধের প্রভাবে শুধু যুক্তরাষ্ট্র না, যুক্তরাষ্ট্র শীর্ষ অর্থনীতির দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি তো বেড়েছেই, সারা বিশ্বেই মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, যেটা 2022 সালে যুক্তরাষ্ট্রের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল, প্রায় 9% মূল্যস্ফীতি হয়ে গিয়েছিল। সেটা এখন পর্যন্ত বেড়েও এখন পর্যন্ত তুলনামূলক স্থিতিশীল অবস্থায় এসেছে, কারণ ওই আমাদের যুক্তরাষ্ট্রের যেই ফেডারেল রিজার্ভ সুদের হারটা একটু কমানোর কারণে এখন তুলনামূলক স্থিতিশীল অবস্থায় এসেছে মূল্যস্ফীতি, কিন্তু মূল্যস্ফীতি এখনও বেশি, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখনও যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বেশি। আর আমরা যদি জাতীয় ঋণের কথা বলি, জাতীয় ঋণটা ট্রাম্প প্রশাসনের আমলে, ট্রাম্পের 4 বছরের মেয়াদে $19 লাখ কোটি ছিল মোট ঋণ, যেই ঋণটা বাইডেনের আমলে পুরো রেকর্ড ছাড়িয়ে $35 লাখ কোটি উপরে পৌঁছে যায়। এটা অন্য যে কোনো সরকারের তুলনায় বেশি। এই ঋণটা যুক্তরাষ্ট্রের এই ডেমোক্র্যাট প্রশাসন নিয়ন্ত্রণে আনতে সবভাবেই ব্যর্থ হয়েছে, যে কারণে বলতে পারি যে ট্রাম্পের তুলনায়, বাইডেনের তুলনায় ট্রাম্পের আমলে মোটামুটি ভালো ছিল, ট্রাম্পকে কিছুটা হলেও এগিয়ে রাখছে মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধির বিচারে। তানভীর জানি, আমি আপনার কাছে একটু আসতে যাচ্ছি। আমরা দেখছিলাম ইসিতার প্রতিবেদনটি, সেখানে একটি বিষয় ছিল যে বেকারত্বের হার বাইডেনের আমলে কিছুটা কমেছে। আপনি যদি একটু আমাদের দর্শকদের জন্য একটু বলতেন যে আসলে বাইডেন প্রশাসনের ঠিক কোন পদক্ষেপগুলোর কারণে বেকারত্বের হার আগের তুলনায় কিছুটা হলেও কমেছে? বেকারত্বের জন্য মূল যে প্রথম যে কারণটি ছিল সেটা হচ্ছে করোনার কারণে, সেটা পুরো বিশ্বেই আসলে ইফেক্টটা পড়েছে। এবং ট্রাম্প বাইডেন যখন ক্ষমতায় আসেন তখন আসলে করোনার সেকেন্ড ফেজ যেটা বলা হয় বা করোনা পরবর্তী যে সময়টা, সেই সময়টাকে উনি ফেস করেছেন। তখন উনি প্ল্যান করেছিলেন যে একটা পদক্ষেপ নিয়েছিল, আমেরিকান রেস্কিউ প্ল্যান, যেখানে প্রায় $2 ট্রিলিয়ন মার্কিন ডলারের একটা প্যাকেজ ছিল। এই প্যাকেজের আওতায় ছিল যে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যখাতে বিনিয়োগ এবং বন্ধ হওয়া যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলোকে অর্থায়ন করা এবং সেগুলোকে চালু করা। বাইডেনের এই উদ্যোগের কারণে এবং এই বাইডেনের এই উদ্যোগটার কারণেই আসলে বিশাল কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এবং বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো যখন চালু হয়েছে তখন মানুষজন আসলে জবে ঢুকতে পেরেছে এবং স্বাস্থ্যখাতে একটা বিশাল বিনিয়োগ হয়েছে, কারণ করোনা পরবর্তী সময়ে আমরা জানি যে করোনার ধাক্কাটা আসলে যুক্তরাষ্ট্রে অনেক বেশি হয়েছে এবং প্রায় সর্বোচ্চ মৃত্যুর দিক থেকে মানে 3 নম্বরে ছিল যুক্তরাষ্ট্র। তো স্বাস্থ্যখাতে বিনিয়োগটা যখন হয় তখন স্বাস্থ্যকর্মী বা আশেপাশে যে স্বাস্থ্যসেবা খাতগুলো আছে সেগুলোতে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যার কারণে বেকারত্বের হারটা অনেক বেশি কমে এসেছে। কিন্তু তারপরেও এখানে একটু বলতে হয় যে আসলে কমে আসলেও সেটা বাইডেনকে আসলে অতিক্রম করতে পারেনি আর কি। দর্শক, আমাদের আলোচনায় অংশ নিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে যুক্ত হয়েছেন প্রবাসী সাংবাদিক রুমান আফরোজ। আপনার কাছে আমি প্রথমে যে বিষয়টি জানতে যাচ্ছি যে আর 2 দিন বাদেই মার্কিন নির্বাচন, যুক্তরাষ্ট্রের আসলে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বা সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি আসলে আপনি কীরকম দেখছেন এবং মার্কিন নির্বাচনে অর্থনীতি একটি বড় প্রভাব ফেলতে পারে কিনা বা নির্বাচনকে আসলে যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কতটা প্রভাব ফেলবে, প্রভাবিত করবে, সেই বিষয়টি যদি আপনি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ অন্ময়, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। কিছুক্ষণ আগে এই নিয়ে একটা প্রতিবেদনও দেখছিলাম আমরা, সেই প্রতিবেদনের পরপরই আমি যেটা ছোট করে খুব সাধারণ ভাবে যদি বোঝাতে চাই সেটা হচ্ছে এইখানকার যারা যারা থাকেন, যারা এখানকার নাগরিক,
তাদের অনেকের সাথেই কথা বলে খুব সাধারণ একটা কথা ওরা সবসময় প্রথমে বলে যে 2 বছর আগেও তারা ম্যাকডোনাল্ডস যেটা ফাস্ট ফুড স্টোর ওখানে গেলে ধরেন 2 বছর আগেও তারা 4 জনের পরিবার $10 খাওয়া দাওয়া করে আসতে পেরেছে, কিন্তু এখনকার মূল্যস্ফীতির কারণে যে অবস্থাটা হয়েছে $20-$25 পর্যন্ত খরচ করলেও 2 থেকে 3 জন পেট ভরে এখানে খেতে পারবে। এটা হচ্ছে খুব সাধারণ একটা এক্সাম্পল আপনাকে দিলাম। আর অর্থনীতির যে বিষয়টা আমি বলবো যে কাগজে কলমে অর্থনীতির দিক থেকে এখন কিন্তু ভালোই বলা যায়, অর্থনীতিবিদরা যারা আছেন তারা বলছেন যে মার্কিন প্রশাসন এখন খুব ভালোই আছে, কিন্তু যারা মার্কিনি যারা এখানকার অধিবাসী যারা এখানকার জনগণ তাদের মতে হচ্ছে তারা অসম্ভব খারাপ আছে, অসম্ভব কষ্টে আছে। আমি যেহেতু ফ্লোরিডায় আছি, ফ্লোরিডা ট্রাম্পের আসলে পছন্দের জায়গা, ট্রাম্পকে তারা খুব পছন্দ করেন। তো এবং ফ্লোরিডায় যেটা আপনাকে কিছুদিন আগে কথা বলবার সময় বলছিলাম যে এখানে আসলে অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগ হয়, তো প্রাকৃতিক এই গত মাসেও অনেক ভয়াবহ রকমের আমার পিছনে এখন আপনি দেখতে পাচ্ছেন যে গার্বেজ এখন রয়ে গেছে। তো এইসব জিনিসগুলো কিন্তু অর্থনীতিতে প্রভাব ফেলছে। কিভাবে ফেলছে? এই যে এইসবের কারণে তাদের মতে হচ্ছে যে যদি ট্রাম্প থাকতো, ট্রাম্প প্রশাসন থাকতো, তারা অর্থনৈতিক ভাবে আরো অনেক প্রণোদনা পেত যারা নাগরিক আছেন তারা, অথবা আরো খুব দ্রুত যেটা বলে ডিজাস্টার ম্যানেজমেন্ট খুব ভালো হতো। তো এইসব ছোট ছোট জিনিসগুলো যদি আমি ধরি তাহলে সেগুলো সবকিছু মিলে ধরেন একটার সাথে একটা জড়িত। তো তারা তারা এখানেই ধরে নিচ্ছে যে হ্যাঁ বাইরের এবং কামালা প্রশাসন তারা এটা সফল নয়, সেটা এভাবে করতে পারছে না। আর বর্তমানে মূল্যস্ফীতি যদি কাগজে কলমে আমরা হিসেব করি তাহলে কিন্তু গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন, ঠিক আছে, যেটা কাগজে কলমে অর্থনীতিবিদরা বলছেন। তবে 4 বছর আগে থেকে বর্তমানে নিজেদের এবং পারিবারিক যে অর্থনৈতিক অবস্থান সেটা নিয়ে আসলে অনেকেই খুব আশাহত, তারা ভাবছেন শোচনীয়। আর ছোট করে আরেকটা ব্যাপার যদি বলে রাখি যে শেয়ার বাজারে কিন্তু ভালো একটা প্রভাব পড়েছে এই এই ফ্লোরিডার দিককারে যে এখানে আপনার প্রাকৃতিক দুর্যোগটার কারণে, সেটাও একটা অর্থনীতির ইস্যু হতে পারে বলে এখানকার সাধারণ জনগণ মনে করছেন। অনময় রুমানা, আমি আপনাকে আরেকটি প্রশ্ন দিয়ে আপনার কাছে আমি একটু জানতে যাচ্ছি। আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে আপনি বলছিলেন যে ট্রাম্প যদি থাকতো, অর্থাৎ আমরা জানি 2 দিন বাদে নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে একজন নতুন প্রেসিডেন্ট তিনি হচ্ছে হোয়াইট হাউসে ফিরবেন, তো নতুন প্রেসিডেন্টের জন্য আসলে অর্থনীতির ক্ষেত্রে বা অর্থনীতির পুনর্গঠনের ক্ষেত্রে কোন বিষয়গুলো বা কোন বিষয়টিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আপনি মনে করছেন? আসলে এখানে আমি তো ফ্লোরিডায় থাকি, ফ্লোরিডায় আসলে ট্রাম্পের অধিকারিতা অনেক বেশি, সুতরাং ট্রাম্পের এখানে আপনি যার সাথেই কথা বলেন না কেন ট্রাম্পের পক্ষেই সবাই কথা বলবে। এই কারণে ট্রাম্পের পরে বিজনেস ওনাররা থেকে শুরু করে সাধারণ জনগণ যারা আছেন প্রত্যেকেই কোনো না কোনো এক্সাম্পল দিয়ে এসছেন। তো আপনি যেটা বলছেন যে নতুন সরকার কিভাবে অর্থনীতি প্রভাব ফেলতে পারবে কি পারবে না, আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে আসলে এখন যেটা ট্রাম্প সরকার আসলে ভোগ করেছে, যেটা করোনাকালীন প্রভাব তার মধ্যে পড়েছে, সেটা কিন্তু এখন আর তারা যদি আসে এখন আর সেই প্রভাবটা পড়বে না। আরেকটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই, এইখানে আসলে কাগজে কলমে এডুকেশনের সংখ্যাটা কিন্তু অনেক বেশি নয়, ঠিক আছে। তো মার্কিনিরা খুব কমই পড়ালেখা করতে পছন্দ করেন, এটা রেশিওটা একদম পারফেক্টলি আমার এখন জানা নেই, তবে যেটা হচ্ছে বর্তমানে যারা কাগজে কলমে পড়ালেখা করেছেন কলেজ ইউনিভার্সিটি পাস করেছেন তারা তাদের চাকরির ক্ষেত্রে অনেক উন্নতি করেছেন এই বাইডেন প্রশাসনে, কিন্তু দেখা গেছে যারা এখানে আপনার খেটে খাওয়া মানুষ আছে ডেইলি লেবার্স যারা আছেন যার সংখ্যা কিন্তু এখানে অনেক বেশি। যেমন আমি বিচ সাইড এরিয়াতে আছি এখন, এখানে আপনার যারা জাহাজ চালাচ্ছেন, শিপ ঠিক করছেন, রেস্টুরেন্ট আছে এখানে, অনেক গ্যাস স্টেশন আছে এখানে, এই যে ঘন্টায় কাজ করা মানুষের সংখ্যা বেশি যেখানে কিনা পড়াশোনাটা খুব একটা প্রয়োজন পড়ে না, তারা কিন্তু ভুক্তভোগী, কারণ তাদের মনে করেন খাওয়া দাওয়ার পেছনে খরচ খুব বেশি হচ্ছে, লিভিং কস্ট বেড়ে গেছে, তাদের ইনকামটা ওভাবে হচ্ছে না। তো তারা মনে করছে যদি ট্রাম্প আসে তাহলে এই ক্ষেত্রে তারা অনেক
লাভবান হবে, সেটা হয়তো বলতে পারেন যে ট্রাম্প সরকার যদি আছে সেক্ষেত্রে অর্থনীতিতে হয়তো ফ্লোরিডার দিক দিয়ে যদি আমি চিন্তা করি তারা ভাবছে যে অর্থনীতিতে তারা হচ্ছে অনেক উন্নতি করতে পারবে। রুমান আফরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা ছিলাম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, সেখানে আমরা যুক্ত হয়েছিলাম প্রবাসী সাংবাদিক রুমান আফরোজের সঙ্গে। আমি আবার একটু আলোচনায় ফিরছি। তানভীর জানি, আমি আপনার কাছে আবার একটু ফিরতে চাই। আমরা জানি যে শেয়ার বাজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নির্বাচনে, এবং নির্বাচনেও এই শেয়ার বাজার অর্থনীতিতে আসলে একটি বড় প্রভাব ফেলে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার পরিস্থিতি আসলে বর্তমান পরিস্থিতির আসলে কেমন দেখছেন, এবং এই শেয়ার বাজার অর্থনীতিতে আসলে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কতটা প্রভাবিত করে বলে আপনি মনে করেন? শেয়ার বাজারের যদি আমি প্রভাবটা বলি তাহলে হচ্ছে যে প্রত্যক্ষ প্রভাব নেই কিন্তু পরোক্ষ প্রভাবটা আছে। এবং শেয়ার বাজারের যদি আমি লাস্ট গত এক সপ্তাহের কথা বলি, সেটা প্রত্যেক নির্বাচনের আগেই আসলে এরকম হয় যে শেয়ার বাজার একটু পতনের দিকেই থাকে, এবং প্রত্যেকটা নির্বাচনেই সেটা হয়েছে। এবং এই গত সপ্তাহের একটা স্ট্যাটিস্টিক যদি বলি তাহলে S&P 500 সূচক, যেটা যুক্তরাষ্ট্রের 500টি বৃহত্তম কোম্পানির একটি শেয়ার, তাদের দর পতন হয়েছে 1.77, এবং নাসদাকের তো কমেছে 2.3% কমেছে। কিন্তু আমরা যদি গত 3 মাস আগের কথা চিন্তা করি, যেটা নিয়ে আসলে অনেক সময় প্রিডিক্ট করা হয়, যেই ডাটাটা নিয়ে আসলে ওরা প্রিডিক্টটা করে, যেমন নর্মালি অন্যান্য জরিপগুলোতে আমরা দেখি যে প্রার্থীর বিবেচনায় দর্শকের মতামত বা ভোটারদের মতামত নিয়ে, সেটা অনলাইন ভোটিং হোক, সামাজিক যোগাযোগের পোল হোক, তারা সেগুলো নিয়ে একটা জরিপ করে। কিন্তু শেয়ার মার্কেটের জরিপটা একটু ভিন্ন ধরনের, তারা একটা কাকতালীয় ঘটনা হিসেবে তাদেরকে বিবেচনা করে। তারা প্রায় 96 বছর ধরে যাবত কাজটি করছে, যখন শেয়ার বাজার চাঙা থাকে তখন ক্ষমতাসীন যেই দল থাকে পরবর্তীতে হোয়াইট হাউসে, তারাই আসলে ক্ষমতায় আসে। কিন্তু সেক্ষেত্রে আবার ব্যতিক্রমও আছে। আমি যদি গত নির্বাচনের কথাই বলি, ট্রাম্পের সময় তখনও কিন্তু শেয়ার বাজার চাঙা ছিল এবং 3 মাস আগে 2.3% বৃদ্ধি পেয়েছিল, কিন্তু তখন হচ্ছে আসলে পাশার দান উল্টে গিয়েছিল এবং তখন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন, প্রেডিকশনটা যে সবসময় সত্য হয় বিষয়টি সবসময় সত্য হয় না, কিন্তু তাদের প্রেডিকশন আবার 80% সত্য হয়। এবং অনেক অর্থনীতিবিদ বা শেয়ার মার্কেট বিশেষজ্ঞ তারাও বলছেন যে তাদের এই প্রেডিকশনটা আসলে ফেলে দেওয়ার মতো না, কারণ যেহেতু একটা লম্বা সময় বা 90 বছরের বেশি সময় ধরে যে প্রেডিকশনটা করে আসছেন সেখানে আসলে ফেলে দেওয়ার মতো কোনো কিছু নেই। অর্থাৎ সেই প্রেডিকশন অনুযায়ী আমরা বলতেই পারি যে আসলে এখন পর্যন্ত কামালা হ্যারিস এগিয়ে আছেন এবং সেখানে আবার কিছু জিনিস ফ্যাক্টরও কাজ করে, যেমন আমি ইকোনমিটা স্টেবল আছে কিনা, কারা বিনিয়োগ করবে, কার আমলে আমার বিনিয়োগ করলে আমার সেই প্রফিটটা আসবে, সেটাও। ধন্যবাদ তানভীর। আমি ইশিদ, আপনার কাছে আমি আরেকবার একটু আসতে যাচ্ছি এবং আপনাকে আমি শেষ একটি প্রশ্ন করে আমাদের আয়োজনটি শেষ করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঘিরে একটি জমজমাট প্রচারণা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ট্রাম্প শিবির বলি বা কামালা শিবির বলি, একটি ম্যাসিভ ক্যাম্পেইন যাকে বলে। এবং আমরা জানি যে নির্বাচন এলে একটি বিপুল পরিমাণ অর্থ লগ্নির একটি ব্যাপার থাকে এই প্রচারণায়। তো এই এবারের নির্বাচনী প্রচারণায় আসলে দুই দলের কি পরিমাণ অর্থ তারা লগ্নি করেছেন বা কি পরিমাণ অর্থ তারা বিনিয়োগ করেছেন এ সম্পর্কিত কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আর সেই সাথে আমি আরেকটা ছোট প্রশ্ন একটু যুক্ত করতে চাই, যে আমরা জানি প্রচারণায় কালো টাকারও একটি বড় ধরনের ব্যবহার হয়ে থাকে, সেই বিষয়ে যদি একটু আপনি বলতেন। অন্যায় আমি যেটি দিয়ে শুরু করতে চাই, গত সপ্তাহে নির্বাচনী প্রচারণার যে শেষ সপ্তাহটা, সেই শেষ সপ্তাহে লাস ভেগাসে ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিসের একটি স্পেয়ার তৈরি করা হয়। সেই স্পেয়ারেই, শুধু সেই স্পেয়ারেই অন্তত $4.5 লাখ বিনিয়োগ করা হয়। তো এরকম কামালা হ্যারিসের তহবিলে $1,100 কোটি মতো এসেছে, সেই তহবিল থেকে $100 কোটি তারা প্রচারণায় ব্যয় করে দিয়েছে। সেখানে সাধারণ প্রচারণা আছে, র্যালি আছে, বিভিন্ন বিজ্ঞাপন আছে বিলবোর্ডের। তো ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কামালা হ্যারিসের নির্বাচনী প্রচারণা যে তহবিল সেটা খুব বেশি, ট্রাম্পেরটাও খুব একটা কম নয়। তারপরও ট্রাম্প আর কামালা সমানতালেই এগিয়ে যাচ্ছেন বিনিয়োগ, নিজেদের প্রচারণায় বিনিয়োগ করার ক্ষেত্রে। এক্ষেত্রে দুটো ফ্যাক্টর কাজ করে, কালো টাকার কথাটা যেখানে আপনি বললেন, একটা ফ্যাক্টর হচ্ছে যে এই অর্থটা আসে কোথা থেকে। এই অর্থটা আসলে, এই অর্থের পেছনে কাজ করে দুটো কমিটি, দুটো রাজনৈতিক কার্যনির্বাহী কমিটি, একটাকে বলা হয় প্যাক আর একটাকে বলা হয় সুপার প্যাক। এই প্যাকের যে কাজটা, প্যাক এমন একটি কাজ করে যে এখানে আপনি ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেই প্রার্থী দাঁড়িয়েছে, ডেমোক্রেট প্রার্থী বা
রিপাবলিকান প্রার্থী তাকে তার তহবিলে অর্থায়ন করে, সেই অর্থটা সরাসরি প্রচারণায় চলে যায়। আর সুপার প্যাক যেই কাজটি করে, সুপার প্যাক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরাসরি অর্থায়ন করার কোনো অনুমোদন তাদের নেই। তারা যে কাজটি করে তারা স্বাধীনভাবে অর্থায়ন করে। এক্ষেত্রে যেটা হয়, স্বাধীনভাবে অর্থায়ন করার কারণে এই অর্থ কে দিচ্ছে, অর্থটা কোথা থেকে আসছে, অনেক সময় এই সোর্সটা আসলে খুঁজে পাওয়া যায় না। এই তহবিলে বেশিরভাগ সময় বিনিয়োগ করেন ধনকুবেররা। কিছুদিন আগে ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, দৈনিক $4.5 লাখ তিনি $4.5 লাখ বা $4.25 কোটি তিনি বিনিয়োগ করবেন ট্রাম্পের প্রচারণায়। ইনফ্যাক্ট লটের মাধ্যমে তিনি সমর্থকদেরও বিশাল অঙ্কের টাকা তিনি অলরেডি অফার করে দিয়েছেন, যেটা নিয়ে অলরেডি বিতর্ক শুরু হয়ে গেছে। তো এই অর্থের উৎসটা, যে কারণে সুপার প্যাকেজে অর্থগুলো আসে, সেই অর্থের উৎসটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এর 2020 সালে যদি নির্বাচনে বিনিয়োগের কথা আমি বলি, প্রচারণাতে সে সময় ৬০ কোটি ডলারের মতো বিনিয়োগ হয়েছিল। তো এই বছরের বিনিয়োগটা ১,০০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে, এরকম আশঙ্কাও করা হচ্ছে নির্বাচনী প্রচারণার গবেষণা প্রতিষ্ঠান যে আছে ওপেন সিক্রেট। কালো টাকার একটি বিষয়ে আপনি বলছিলেন যে কালো টাকার ব্যবহার হয়ে থাকে নির্বাচনী প্রচারণে এলে। যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত দেশ আসলে কালো টাকার ব্যবহার নির্বাচনী প্রচারণায় আটকানোর জন্য তার আসলে কতটুকু তৎপর, বা আদৌ এটি তারা আটকাতে পারছে কিনা? এই জন্য বাইডেন প্রশাসন কিছু নিয়ম নীতি আসলে এস্টাবলিশ করার চেষ্টা করেছিল, যেটা পরবর্তীতে যে আর কোনো কারণে হয়নি। সুপার প্যাকের বিষয়েই একটি নিয়ম নীতি আসলে স্থাপন করার চেষ্টা করা হয়েছিল 2022 সালের দিকে, কিন্তু সেটা সিনেট বা হচ্ছে কংগ্রেসে গিয়ে সেটা বাতিল হয়ে যায়, যে কারণে আর ওই কালো টাকাটা কোথেকে আসছে বা বিনিয়োগটা কোথেকে হচ্ছে এটা নিয়ে আসলে সঠিক কোনো নিয়ম নীতি বা নির্দেশনা নেই, যেটা ভবিষ্যতে হতে পারবে কিনা সন্দেহ। ইশিতা ব্রহ্ম এবং তানভীর জনি, আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি মার্কিন ভোট, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।